তো আজকে বিয়েটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আজকে বিয়েটা হলো জান্নাত অর্থ কি, জান্নাতের সংখ্যা কয়টি। তো আজকে শুধু এইগুলাই বলে দিবো, ওই দুইটা প্রশ্ন বলে দিব। তো তোমরা 184 পৃষ্ঠা এবং 185 প্রশ্ন নাম্বার প্রশ্নের উত্তরটা আজকে বলে দেবো। তো তোমরা খেয়াল করে দেখো প্রশ্নে কি লেখা আছে। প্রশ্নে লেখা রয়েছে জান্নাত অর্থ কি, আর পরেটা রয়েছে জান্নাতের সংখ্যা কতটি। তো এই দুইটা কিন্তু আজকে বলে দেবো। তো এটাকে তোমরা চাইলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আশেপাশে বিজনেস কল সেট করবে, ভিডিওতে একটা লাইক করে নেবে। তো উত্তরগুলো কিন্তু আমি কাগজের খণ্ড দিয়ে আমি ঢেকে রাখছি, তো তোমাদের দেখাই দেবো। তো এর আগে তোমরা চাইলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আশেপাশে বিজনেস কল সেট করবে, ভিডিওতে একটা লাইক করবে। চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে এবং আশেপাশে বিজনেস কল সেট করবে, ভিডিওতে একটা লাইক করে দেবে। তো এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে জান্নাত অর্থ কি তো অনেকে জানো না, বা বেশিরভাগ মানুষ হয়তো বা জানো না, বা তোমরা বেশিরভাগ অডিয়েন্স তোমরা জানো না। তো জান্নাতের সংখ্যা কতটি এটাও অনেকের অজানা। তো অনেকেরই জানা থাকে, আবার অনেকের জানা থাকে না, যারা জানো না তারাই কিন্তু ভিডিওটা দেখতে আসছো। আচ্ছা শুধু এটাই বলে দেবো, তো এটা কিন্তু তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কল সেট করবে, ভিডিও দেখে লাইক করবে। চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে এবং কল সেট করবে, ভিডিও দেখে লাইক করবে। আরও কোনো প্রশ্ন লাগলে অবশ্যই কমেন্টে বলে দেবো যে কোন ক্লাসের কী প্রশ্ন লাগবে, যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো আজকে শুধু জান্নাত অর্থ কি জান্নাতে, তো এবং তোমাদের প্রতিটা ক্লাসের টিক চিহ্ন সঙ্গে উত্তর সঙ্গে উত্তর রচনামূলক প্রশ্ন উত্তর সৃজনশীল উত্তর সরাসরি গাইড থেকে দিচ্ছি, ওইগুলো কীভাবে সরাসরি গাইড থেকে সেটা বলে দিয়ে আজকে উত্তরটা বলে দেবো। তো তোমরা যে কোনো ক্লাসের যে টিক চিহ্ন দেখছো বইতে প্রথম টিক্স তোমাদের এক নম্বর টিক্সের প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে ওদের সবগুলো টিক চিহ্ন উত্তর তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। টিক চিহ্নের ক্ষেত্রে একটু ভিন্নভাবে সার্চ করতে হবে, দুইবার সার্চ করবে। যদি প্রথমবার সার্চ না পাও, যে বলে দিলাম যে প্রথম যাদের টিক চিহ্ন দেখছে ওদের প্রথম টিক চিহ্ন মানে এক নম্বর টিক চিহ্নের প্রশ্ন লিখে ইউটিউব সার্চ করলে পেয়ে যাবে, এবং দ্বিতীয়বার সার্চ করবে না পাইলে এই স্ক্রিনে এই সামাসান লেখা আছে। তো যাদের টিক চিহ্ন দেখছে ওদের প্রথম টিক চিহ্ন মানে এক নম্বর টিক চিহ্নের প্রশ্ন লিখে আবার এই সামাসান লিখে ইউটিউবে সার্চ করলে ওদের সবগুলো টিক চিহ্ন তোমার সরাসরি গাইড থেকে উত্তরটা পেয়ে যাবে। তো জানাত অর্থ কি জানাতের এবং সৃজনশীলের উত্তরগুলো দেখতে সৃজনশীল কোন বলে ইউটিউব সার্চ করলে সৃজনশীল উত্তরটা পেয়ে যাবে, সঙ্গীত দর্শন দেখতে সঙ্গীত দর্শন লিখে ইউটিউব সার্চ করলে সঙ্গীত দর্শন পেয়ে যাবে। তাকে দেখে নেব জান্নাত অর্থ কি। জান্নাত অর্থ হলো উদ্যান, বাগান বা শুভ সুশোভিত কারণ। জান্নাত অর্থ উদ্যান, বাগান বা শুভ সুশোভিত কারণ। এরপরের প্রশ্নটি রয়েছে জান্নাতের সংখ্যা কতটি। জান্নাতের সংখ্যা কিন্তু আটটি, জান্নাতের সংখ্যা কিন্তু আটটি রয়েছে। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ যেটা রয়েছে জান্নাত, সেটা হলো জান্নাতুল ফেরদাউস। তো জান্নাতের সংখ্যা আজকের ভিডিওটা শুধুমাত্র এটাই জানা ছিল যে জান্নাতের সংখ্যা কতটি। আজকে ভিডিও বন্ধু, ভিডিও লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে, ভিডিওতে একটা লাইক করে দিয়া। আজকে ভিডিওটা ওই বলন্তই।